প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জয়ের বুদ্ধিতে। শাকিব খান অপুর বাড়ি ঘুমিয়ে গেল, শাকিবের হাত শক্ত করে ধরে রেখেছে আব্রাম খান জয়। দর্শক, বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র আদরের সন্তান আব্রাম খান জয়। শত ব্যস্ততার মধ্যেও সুপারস্টার শাকিব খান শুটিং এবং তার কাজের ফাঁকে শাকিব জয়কে দেখতে ছুটে যান অপুর বাড়িতে। মাঝে মাঝে এমন হয় জয় বাবাকে ফোন করে বলে, পাপা তুমি এখনই চলে আসবে আমার বাড়ি, আমি তুমি না আসলে একদম কিচ্ছু খাবো না, ডিনার করবো না, লাঞ্চ করবো না, ব্রেকফাস্ট কিছুই করবো না। জয়ের এই মিষ্টি আবদারগুলো ফেলতে পারে না সুপারস্টার শাকিব খান। সন্তানের ডাক সে যে বড় মধুর, এই ডাক উপেক্ষা করে এমন কোন শক্তি নেই পৃথিবীতে। শাকিব খান ও এর ঊর্ধ্বে নয়, বরঞ্চ শাকিব খানকে দেখা যায় এত বড় সুপারস্টার হয়েও সন্তানের প্রতি এবং তার বাবা মায়ের প্রতি কতটা যত্নশীল। আর তাই সুপারস্টার শাকিব খানের প্রতি তার লাখো ভক্তরা ভরসা করে যেন শাকিব খান তার সারা জীবন অপু বিশ্বাস আব্রাম খান জয়কে নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারে। গতকালও হয়েছে ঠিক এমনই একটি ব্যাপার। শাকিব খান শুটিংয়ে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে আব্রাম খান জয় বাবাকে ফোন দেয়। ফোন করে বলে, পাপা তুমি কি একটু আসতে পারবে, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। শাকিব খান বলেন, হঠাৎ হঠাৎ তোমার কি হয় পাপা, আমি তো গতকালই এসেছিলাম তোমার বাড়িতে, তোমার সঙ্গে তো অনেকক্ষণ থেকেছি, আজ আবার নতুন করে আবদার করছো, আজ তো অনেক রাত হয়ে গেছে। জয় এবার কান্না শুরু করে দিল, বলল, পাপা আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না, তোমাকে আসতেই হবে, আসতেই হবে, মামুনি তোমার প্রিয় খাবার রান্না করেছে। শাকিব খান বলেন, তাই কি খাবার রান্না করেছে? জয় বলে, সর্ষে ইলিশ রান্না করেছে, আর তুমি যে ট্যাংরা মাছ টমেটো দিয়ে খাও সেটারও ঝোল করেছে। শাকিব খানকে আব্রাম খান জয় বলে, পাপা জানো আমার মনে হয় মামাম চাচ্ছে তুমি যেন এখানে আসো, না হলে আমি তো ট্যাংরা মাছ খাই না, আর মামনিকেও তো আমি কখনো খেতে দেখি না, তাহলে এই মাছটা কেন রান্না করলো? শাকিব এবার আব্রাম খান জয়কে বলে, অনেক দুষ্টু হয়েছিস না, খুব পাকনা পাকনা কথা শিখেছিস। জয় বলে, আমি এত কিছু বুঝি না, তুমি আমাকে প্রমিস করো তুমি আসবে। শাকিব বলেন, ঠিক আছে আসবো, কিন্তু তুমি কিন্তু আমাকে কথা দিতে হবে, আমাকে তুমি জোর করে রাখতে চাবে না, আজ আমার বেশ কিছু কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে, সকালবেলা আবার শুটিংয়ে যেতে হবে, তো তুমি যদি আবদার করো যে আমি তোমার সঙ্গে আজও ঘুমাবো সেটা কিন্তু হবে না। আব্রাম মুস্কি মুস্কি হাসে, মনে মনে ভাবে, তুমি যদি একবার আসো তাহলে কি আর তোমাকে যেতে দেব? আব্রাম বলে, পাপা তুমি তো আগে আসো, পরে দেখা যাবে। দুষ্ট আব্রামের বুদ্ধি শাকিব যদিও টের পেয়েছে, কিন্তু সন্তানের ডাকে ঠিকই পৌঁছে যায় অপুর বাড়ি।